আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই যে আমাদের মেয়ে মেহনিমা তাসরিন পারিজা, আজ ওর জন্ম নিয়ে একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করেছি। এই যে দেখতে পাচ্ছি, মেহনিমা সবেমাত্র বের হয়েছিল তখন ওটি থেকে, আর আমার ভাসুর মানে তার বড় বাবা তার কানে আজান দিচ্ছিলেন। পাশে ছিলেন আমার আব্বু, তার ফুপি, আমার ভাইয়েরা, বাবুর মামারা, আমার আম্মু, আমার খালামণি এবং তার বাবা। তার বাবাই তাকে ওটি থেকে নিয়ে এসেছিল, তার বাবা ও বড় বাবা। এই তো এখানে দেখা যাচ্ছে তাদের সেই আনন্দের ঘানে মুহূর্তটি। এই তো আমরা বাসায় চলে এসেছিলাম পরদিনই। মেহনিমার দাদু এখানে তার দাদার পাঞ্জাবি থেকে তার আদর ছিল আমাদের মেহনিমাকে। দাদা থাকলে আজ কতই না খুশি হত। তো কি হয়েছে, দাদু তো আছে তাই না? দাদুই দাদার আদর, দাদুর আদর সব দিচ্ছে মেহনিমাকে। এই যে আমাদের ছোট্ট আয়েশা এবং তার ছোট ফুপি আসার পরপরই বেড রেডি করে ফেলেছে, যেখানে সে শুয়ে রেস্ট করবে। আমরা সবাই ঠিক রাতে চলে এসেছিলাম, অনেক রাত হয়েছিল হসপিটাল থেকে আসতে আসতে। এই তো মেহনিমা তার দাদির কোলে, তার বড় মা তাকে এই তো শুয়ে দিচ্ছে। তার ছোট নানু আপু তাকে গোসল করিয়ে দিচ্ছিল, সাথে ছিল আমরা সবাই। আমরা যেন তো গোসলটা খুব এনজয় করছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের মেহনিমার জন্ম থেকেই আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আমার মেহনিমার জন্য আপনারা অনেক অনেক দোয়া করবেন।
তার বড় বাবা তার মাথার চুল ফেলে দিয়েছিল, বাবার কোলে বসে আরামে ঘুমিয়েছিল আমার মেহিমা। मेरी दुनिया, मेरी दुनिया तू ही रे, मेरी खुशियाँ, मेरी खुशियाँ, मेरी खुशियाँ तू ही रे। मेरी दुनिया, मेरी दुनिया, मेरी दुनिया तू ही रे, मेरी खुशियाँ, मेरी खुशियाँ, मेरी खुशियाँ तू ही रे।